স্পিন অ্যান্ড প্রেসেশন, ঘূর্ণন এবং অগ্রগমন, এই শব্দ দুটি একটি মজাদার অ্যাক্টিভিটির মাধ্যম দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। এটার জন্য আমাদের লাগবে একটি কাচের গ্লাস, একটি উডেন স্টিক বা স্কিওয়ার, প্লাস্টিক প্রপেলার এবং মার্কার। দেখো, প্লাস্টিক প্রপেলারটি বানানো হয়েছে একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক ডিস্ক কাট আউট থেকে, যেটা ধার বরাবর আমরা টুইস্ট করেছি এবং এটাকে ব্লেডের আকার দিয়েছি। প্রপেলারটির মাঝবিন্দুতে একটা ছোট্ট হোল রয়েছে, যেটির মধ্য দিয়ে আমরা উডেন স্কিওয়ারটি চালনা করব এবং এটি খুব টাইটলি ফিট হওয়া দরকার, কারণ স্কিওয়ার সমেত প্রপেলারটি সহজেই যেন ঘুরতে পারে। দেখো, কাচের গ্লাসে আমরা এই স্কিওয়ার সমেত প্রপেলারটি বসিয়ে দিলাম। ঘূর্ণায়মান পাখার নিচে আমরা এটিকে ধরলে দেখব প্রপেলারটি দ্রুত গতিতে ঘুরতে শুরু করেছে এবং ঘোরার সাথে সাথে দেখো প্রপেলারের স্থান পরিবর্তন হচ্ছে এবং স্কিওয়ারেরও এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থান পরিবর্তন হচ্ছে। এটাকেই বলা হচ্ছে প্রেসেশন। অর্থাৎ প্রেসেশন হলো ঘূর্ণায়মান বস্তুর ঘূর্ণন অক্ষের পরিবর্তন। সূর্য এবং চাঁদের মহাকর্ষীয় বলের প্রভাবেও কিন্তু প্রেসেশন তৈরি হয়। 130 BC খ্রিস্টপূর্বাব্দে হিপারকাস প্রথম পৃথিবীর প্রেসেশন গণনা করেছিলেন। তোমরা ভাবো তো কত আগেকার ঘটনা এটি। তো এইভাবে একটি সহজ অ্যাক্টিভিটি মাধ্যমে আমরা পৃথিবীর প্রেসেশন বুঝতে পারব এবং পৃথিবী ছাড়াও কোনো ঘূর্ণায়মান বস্তু প্রেসেশনও আমরা কিন্তু সহজেই বোঝার চেষ্টা করতে পারব। এই সহজ অ্যাক্টিভিটা তোমরা বানাও এবং প্রেসেশন অর্থাৎ ঘূর্ণায়মান বস্তুর ঘূর্ণের অক্ষের কিভাবে পরিবর্তন হয় তা বোঝার চেষ্টা করো। এনজয় অ্যান্ড হ্যাভ ফান।